যেখানে মৃত্যু দুয়ার থেকে আজরাইলের পাঞ্জা থেকে আল্লাহ তাআলা তার রহমতের চাদর দিয়ে রক্ষা করছে, সেখানে আপনাদের ওই বুলেট বোমারে ভয় অন্তত শেখ হাসিনা পায় না। সঙ্গে একমাত্র বৃদ্ধ বয়সের লোক ছাড়া নিতে চায় না, সব পাজামা প্যান্ট পরে। আমাদের নেত্রী পার্লামেন্টে বলছেন যখন ভোট দিলে আসি না থাকলে নাই, কাজে যেখানে মৃত্যুর দুয়ার থেকে আজরাইলের পাঞ্জা থেকে আল্লাহ তাআলা তার রহমতের চাদর দিয়ে রক্ষা করছে, সেখানে আপনাদের ওই বুলেট বোমারে ভয় অন্তত শেখ হাসিনা পায় না। এবং স্বেচ্ছাসেবক লীগ যারা নাকি শেখ হাসিনার ভ্যানগার্ড সেই ভয় পাবে না। কাজেই আমি বলব বিএনপির বৈরাজ্য সন্ত্রাস এবং ষড়যন্ত্রের পথ পরিহার করে আপনাদের মুরব্বীদের ভরসা করে লাভ নাই, তাদের এখন নিজেদেরই সেই চাচা আপন প্রাণ বাঁচা। অর্থনৈতিক মন্দার ফলে তারা নিজেদের নিয়েই খুব ব্যস্ত, আপনাদেরকে জামিনদার হবে না, ওই জামিনদার আর মুক্তা দিয়া আপনারা পার পাবেন না, জামিন কেউ করবে না। কাজেই ষড়যন্ত্রের পথ পরিত্যাগ করে গণতন্ত্রের পথে আসেন, গণতন্ত্রের চর্চা করেন। মানুষ এই দেশে ভাতের জন্য হাহাকার করত, কিন্তু সেদিন গণতন্ত্র ছিল না, তাই তারা তাদের কথা সবসময় প্রকাশ করতে পারত। একই সঙ্গে এই দেশে শিক্ষার ব্যবস্থা ছিল না, চিকিৎসার ব্যবস্থা ছিল না, মাথা গোঁজার ঠাই ছিল না সাধারণ মানুষ। আজকে যান 22,000 কমিউনিটি ক্লিনিক বাংলাদেশে শেখ হাসিনা প্রতিষ্ঠিত করেছেন, গ্রাম শুধু গ্রামেও মানুষ চিকিৎসা সেবা পাচ্ছে। এখন আর কেউ বাংলাদেশে সেকেন্ড হ্যান্ড কাপড় কিনে না, যা কিছু আমরা নিজেরাও রোজা উপলক্ষে কিছু যখন দেই তখন সেকেন্ড হ্যান্ড কাপড়ের কথা ভুলেও মুখে আনা যায় না, সবখানে নতুন কাপড় দিতে হয়। আর একই সঙ্গে আরেকটু উন্নতি হয়েছে, এমনকি লুঙ্গি একমাত্র বৃদ্ধ বয়সের লোক ছাড়া নিতে চায় না, সব পাজামা প্যান্ট পরে এবং একই সঙ্গে টি শার্ট। এইভাবে সারা বাংলাদেশের গ্রামের চেহারা বদলাই দিচ্ছে।